প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র প্রতিপাদন করতে গিয়ে প্রথমত একটি উপায়ে দেখলাম, এখন দেখছি দ্বিতীয় আরেকটি উপায়। তো দ্বিতীয় উপায়টি আমরা এইভাবে দেখছি যে এ বি সি ডি ট্রাপিজিয়ামের যদি এ সিটা আমরা যোগ করে দিই, তাহলে ট্রাপিজিয়ামটি এ বি সি ত্রিভুজ এবং এ সি ডি ত্রিভুজ এ দুটিতে বিভক্ত হয়ে পড়ে। অর্থাৎ ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল হল ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল যোগ ত্রিভুজ এ সি ডি এর ক্ষেত্রফল। এখন আমরা এ বিন্দু থেকে ডি সি এর উপর এই লম্ব টানছি, আর সেটিকে আমরা বলছি এ সি ডি ত্রিভুজের উচ্চতা। এখন যদি আমরা এ বি সি ত্রিভুজের ব্যাপারটি চিন্তা করি আর এভাবে ভাবি যে এ বি সি ত্রিভুজের ভূমি ধরলাম বি এ বি, তাহলে উচ্চতা কত হবে? যেহেতু ভূমি আমি এ বি ধরেছি, তাহলে শীর্ষ হবে সি, আর এ বি সমান্তরাল ডি সি হওয়ায় এ বি সি ত্রিভুজের উচ্চতাও কিন্তু এ বি। তাহলে খুব সহজেই আমরা বলতে পারি যে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল হাফ এ গুণ এইচ, এবং ত্রিভুজ এ সি ডি এর ত্রিভুজের ক্ষেত্রফল বলতে পারি হাফ বি গুণ এইচ। এখন এ দুটি থেকে হাফ এইচ কমন নিলে থাকছে এ প্লাস বি, এ প্লাস বি, তার মানে আগের সেই একই অবস্থা। এবং অত্যন্ত সহজে এই প্রমাণটি আমরা পেয়ে যাচ্ছি, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ গুণ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণ উচ্চতা।